হ্যাঁ, এটা 2 ফিট বা 6 ফিট, এই মালটা নিলে আপনার 3,000 টাকা রাখা যাবে। মালটা মোটা মাল, আর বাইরে পাল্লা গেট পুরনো মাল, ঠিক আছে। তার পিছনে একটা মাল আছে 3 ফিট বা 6.5 ফিট, এটা নিলে আপনার 3,500 টাকা। 3,500 টাকা, 3,500 টাকা, যেটা আপনার ফুট হিসাবে, মানে ফুটে আপনি যত বাড়বে তত আপনার দাম বাড়বে, ফুটে দাম আপনি কমবে, মালের দামও কমবে। আচ্ছা, তার পিছনে একটা গেট দেখছি, তার পিছনে একটা গেট আছে 3 ফিট বা 7 ফিট, ওটা নিলে আপনার 4,500 টাকা রাখা যাবে। 4,500 টাকা। তার পিছনে একটা আছে, ওটা আপনার 3.5 ফিট বা 7 ফিট, 3.5 ফিট বা 7 ফিট, ওটা নিলে আপনার 6,000 টাকা রাখা যাবে। 6,000 টাকা রাখা যাবে। আপনি এই ধরনের কিছু ধরনের গেট আছে, চাইলে যদি চাইলে আসেন, আমি সুন্দর ভাবে দেখাতে পারবো। মালের কারণে আমি দেখাতে পারতেছি না, বড় গেট, ওটা হাইট আছে 10.5, পাশে আছে 7.5। হ্যাঁ, এটা আপনি পকেট করে নাই, এটা পকেট করলে, পকেট করে চাইলে পকেট করে দিতে পারুন। এটা আপনি রাখা যাবে, আপনার জন্য রাখা যাবে 30,000 টাকা, ঠিক আছে। এটা আপনার 1 ইঞ্চি ফ্ল্যাট বার, 4 মিলি, আপনার থিকনেস, থিকনেসটা ঠিক আছে, আপনার হলো 22 গজের, ঠিক আছে স্যার। এটা আউট ফ্রেমটা দেড় আছে। হ্যাঁ, এটা আপনি নিলে রাখা যাবে 30,000 টাকা। আর একটা ছোটো মাল আছে আমার এখানে, এই মালটা আপনার 14 ফিট, দুই পাল্লা গে ঠেলা, দুটো দুই দিকে চলে যায়, সিট আছে আপনার 16 গেট, ফ্ল্যাট বার আছে আপনার হলো, ফ্ল্যাট বার আছে আপনার 1.5 ইঞ্চি, 1.5 ইঞ্চি, আউট ফ্রেমটা আপনার হলো দেড় দিয়ে বেস করছি আমরা, এটা দুটো মিলে 14 ফিট, এটা নিলে আপনার জন্য রাখা যাবে 45। এই মালটা ভালো, 45,000 টাকা সম্পূর্ণ নিও, মালটা আবার সেকেন্ড হ্যান্ড কিনছি। এই গেলে আমি গতকাল পোর্টালে এক আলফা কোম্পানির কাছে বিক্রি করেছি 200 টাকা কেজি, 200 টাকা কেজি, 200 টাকা কেজি, মাল ভালো মাল। এই দেখেন, মাল পুরনো হলেও তো মাল চিকচিক করে। এটা আপনি ভব করে নিলে এই মাল আপনি লাইফ গ্যারান্টি। এটা আমরা কিনছি হলো বড় কোম্পানি, সরকারি টেন্ডার সাথে কিনছি, সরকারি টেন্ডার। এই আমার একটা মাল আছে পুরনো গেট, ছোট গেট। আচ্ছা, ছোট গেট, ছোট গেট। এই গেটটা হলো লোহার গেট, দেখেন এটা দাম আপনার হলো 6,000 টাকা, মূল্য হলো 6,000 টাকা, মূল্য কত ফিট বাই কত ফিট? এটা 3 ফিট বাই 7 ফিট, 3 ফিট বাই 7 ফিট, হ্যাঁ, পাশে হলো 3, 7 ফিট। আচ্ছা, এর সঙ্গে আবার ইয়ে আছে, পকেট গেট আছে, পকেট গেট আছে, ছোট একটা পকেট গেট আছে ঢুকানোর জন্য। হ্যাঁ, এই একটা গেট আছে 4.5 ফিট বাই আপনার 8 ফিট। এই মালা দাম আছে আপনার জন্য হলো 5,000 টাকা। আচ্ছা ভাই, এই যে একটা দরজা দেখতেছি, এটা কি দরজা একটু বলবেন কি স্যার? এই দরজাটা আপনার হলো এসএস, যেটা আপনি জং করবে না, আবার পানি পড়লে আপনার হলো নষ্ট হবে না। এটা আপনি যদি, আপনি যদি, আপনি যদি আড্ডা ধরেন বা আড্ডা বাই দেন, কিছু হবে না, ট্যাপ খাবে না, সিট দিয়ে মারানো। এটা আপনার ফুট হিসেবে বিক্রি, এটা নিলে আপনার 1,500 টাকা ফুট রাখা যাবে। 1,500 টাকা ফুট, এটা সম্পূর্ণ নতুন, সম্পূর্ণ নতুন। আমি মালটা একটু উল্টা বেশি ঘুরে আসছি, এটা দেখা পাচ্ছি না, ঠিক আছে। আপনারা তো নতুন পুরাতন সব মালই বিক্রি করেন? সব মালই বিক্রি করি, সব মালই বিক্রি করি। এই একটা মাল আছে স্যার, এই দেখেন, পুরনো কাল, রেলি, হ্যাঁ, এই মালগুলো আমরা কিনছি হলো কেজি হিসাবে, যখন যা পাই তাই কিনি। যদি এই মালটা আমরা কিনি, কিনছি আপনার হলো 180 টাকা বিক্রি করবো আপনার জন্য, রেট দেবো আপনার 200 টাকা। আমার সেন্টি ফেজে আপনি কিনবো, বুঝছেন? মাল দেখেন, পুরনো মাল, হ্যাঁ, মাল বাঁধা আছে, পুরনো মাল, পুরনো বিল্ডিং ভাঙা, পুরনো বিল্ডিং ভাঙানো, পুরনো বিল্ডিং ভাঙানো মাল। এটা কিভাবে বিক্রি করবেন? এটা আমরা ঠিকা হিসেবে, ঠিক আছে, ঠিকা ফুটে চলে, ফুট চলে, ফুট ফুট কত করে রাখবেন? এটা ফুট নিলে আপনার রাখা যাবে 320 টাকা, রাখা যাবে 320 টাকা ফুট রাখা যাবে, হ্যাঁ, রাখা যাবে। এই পাশে আরো কিছু রেলিং দেখতেছেন? এই পাশে, এই পাশে রেলিং আছে স্যার, দেখছেন? এটা গতকাল গতকাল আলফা, আলফা বড় বড় কোম্পানি, আলফা, আলফা কোম্পানির কাছে বিক্রি করছি কেজি হিসাবে। এই দেখছেন, এটা আপনি বেচছি 200 টাকা কেজি, 200 টাকা কেজি, কেজি বেচছি, ঠিক আছে, বড় এক কোম্পানির কাছে বেচছি। এই যে এইগুলো সব নিচ্ছে, ওই সামনে এইটাও নিচ্ছে, এইটাও নিচ্ছে, হ্যাঁ, এই পাইপ, এই পাইপ নিচ্ছে স্যার, এই দেখেন নিচে পাইপ নিচ্ছে উনি, এটা নিচ্ছে, এই আর আপনার পিছনে আছে। আচ্ছা, এই এইটা কোথায় সেল হয়েছে? এইটা আপনার সেল হয়েছে আলফা, মানে এটা যাবে পোর্টালে, আবার আসেন দেখেন। এই আপনি রেলিং নিচ্ছে উনি, কয়টা এখানে নিচে আপনার মোট হলো 14টা বড় মাল নিচে, 14টা রেলিং নিচে, 14টা বড় মাল, 14টা ছোট মাল আছে আপনার 7টা, ছোট মাল নিচে আপনার 7টা, এই ছোট মাল আছে 7টা, 7টা, জি, ছোট মাল 7টা নিচে আপনি, এই এই একটা মাল আছে, এই দেখেন এখানে আছে, এই 7টা ছোট মাল নিচে, আচ্ছা, বড় মাল নিচে মোট 14টা, ঠিক আছে। কিছু গ্রিল নিচে উনি পোর্টালে তেন, এই দেখেন কিছু গ্রিল আছে, আমরা গ্রিলটা আপনার 80 টাকা কেজি বেচি, গ্রিল 80 টাকা, 80 টাকা কেজি বেচি, বিক্রি করি, ঠিক আছে। মাল মোটা মাল, পুরাতন গ্রিল, পুরাতন গ্রিল, পুরাতন গ্রিল, পুরাতন গ্রিল, পুরাতন গ্রিল 80 টাকা কেজি বেচি। মাল দেখেন, মাল মজবুত আছে, এই দেখেন, আমি আপনাকে স্যাম্পল দেখাই, সামান্য, এই যে দেখেন, সামান্য একটা স্যাম্পল দেখাই,
আপনি এই দেন পুরাতন মাল ছিল, এই খারাপ দেখাইলে ভাই দেখছেন পুরাতন মাল খারাপ দেখাইলে অনেক অনেক মজবুত মাল, ভাঙলে কিছু হবে না, ভাঙলে কিছু হবে না, ভাঙলে কিছু হবে না। এই আমার কিছু ঘেট আছে বাইরে, বাইরে যদি আসেন বাইরে দেখাতে পারি। এই রেলিং গুলো কত করে যাচ্ছে? এই গ্যালারি গুলো আমি গতকাল পড়তে খালি এক আলফা আলফা গন্তুলি বেশি বিক্রি করছি 200 টাকা কেজি, 200 টাকা কেজি, 200 টাকা কেজি মাল, ভালো মাল। এই দেখেন মাল পুরনো হলো কি, মাল চিকচিক করে। এটা আপনি ভব করে নিলে এই মাল আপনি লাইফ গ্যারান্টি। এটা আমরা কিনছি হলো বড় কোম্পানি সরকারি টেন্ডার সাথে কিনছি, সরকারি টেন্ডার। এই আমার একটা মাল আছে পুরনো গেট, ছোট গেট। আচ্ছা ছোট গেট, ছোট গেট। এই গেটটা হলো লোহার গেট, দেখেন এটা দাম হলো 6-8 টাকা, মূল্য হলো 6-8 টাকা। মূল্য কত ফিট বাই কত ফিট? এটা 3 ফিট বাই 7 ফিট, 3 ফিট বাই 7 ফিট। হ্যাঁ হ্যাঁ, পাশে হলো 3 ছাড়া 7। আচ্ছা, এর সঙ্গে আবার ইয়ে আছে, পকেট গেট আছে, পকেট গেট আছে, ছোট একটা পকেট গেট আছে ঢুকানোর জন্য। হ্যাঁ, এই একটা গেট আছে 4.5 ফিট বাই 4.5 ফিট বাই আপনার 8 ফিট। এই মালা দাম আছে আপনার জন্য হলো 5-8 টাকা। পিসের যে গেটটা, পিসের গেটটা কত ফিট বাই কত ফিট? এটা 4 ফিট বাই 5 ফিট, 4 ফিট বাই 5 ফিট। এটা দাম আছে 5-8 টাকা। কত গেজের ইয়া? এই ফিটটা হলো আপনার হলো 18 গেজ, অ্যাঙ্গেলটা হলো আপনার হলো 5 মিলি। হ্যাঁ, আর এই একটা হ্যান্ডেল আছে, পকেট করা আছে। হ্যাঁ, এটা আপনি পাল লাগে, এটা ফ্রেম আলো গেট, ফ্রেম লাগে থাকবে, মাল ভিতরে খুলে যাবে, ঠিক আছে? এই একটা মাল, এই একটা কম দামি মাল, পিছনে প্যাকেট দিচ্ছি, পিছনে আরো মাল আছে। এক ধরনই কত ফিট বাই কত ফিট? পিছনে গেটটা 5 ফিট বাই 7 ফিট, 5 ফিট বাই 7 ফিট। এটা আমরা বলি, এটা আমার কাটা কাটা বলি, এটা দিয়ে আমরা বলি নতুন ডিজাইন, নতুন ডিজাইন, নতুন ডিজাইন, নতুন ডিজাইন। এটা আপনি বেচেল 9000 টাকা, 9000 টাকা। পিছনের গেটটা কত ফিট বাই কত ফিট? পিছনের গেটটা আপনার পাশে 10 আছে, পাশে খালা 8 আছে, দুই পাল্লা গেট। ওটা নিলে আপনার আইয়ে বল 50000 টাকা। আর পিছে আরেকটা গেট দেখতেছি, আরে গেট আছে দাদা, 8 ফিট বাই 8 ফিট। ওটা নিলে আপনার আইয়ে 35000 টাকা, 8 ফিট বাই 8 ফিট। হ্যাঁ, কত গেজের মাল এটা? ওটা আপনার গেট আছে আপনার 16 গেজে, 16 গেজে, হাফ ফ্রেম দেশে 2 দি, ঠিক আছে, 16 গেজে আছে 2 দি। আচ্ছা, এই যে আপনি হাফে দিচ্ছে, এটা স্যার খুব ছোট গেট, 4 ফিট বাই 6 ফিট, পাতলা সিট, সিট আছে আপনার 34 গেজ, ফ্ল্যাট বেড আছে আপনার 3 মিলি, 3 মিলি, 3 মিলি। একটা পয়েন্ট গেট আছে, এটার দাম কত আছে আপনার? 6-8 টাকা, 6000 টাকা, 6-8 টাকা। নিচে তো আরো অনেক গেট আছে, আরো দরজা আছে স্যার, সাইজ এবং রেট আছে, দরজা আছে। এই দেখেন, আমি দেখাই দরজা গুলা, এই দেখেন দরজা আছে 3 ফিট বাই 6 ফিট। দরজা গুলো দাম হবে আপনার হলো এই 4500 টাকা করে, মাল হলো মোটা, যদি পাতা নেন পাতা 4500 টাকা করে, না 4500 টাকা করে। যদি মাল আপনি যদি পাতা নেন পাতা হলে পাতা দাম আছে, এটা হলে আপনি পাতা হলে মানে না হলে 3500 টাকা, 35 টাকা, 35 টাকা। এটা নিলে আপনার রাখা যাবে হলো 3000 টাকা। মানে ফুটে আপনি যত বাড়বে তত আপনার দাম বাড়বে, ফুটে দাম আপনার কমবে, মালের দামও কমবে। আচ্ছা, তার গেট আছে 3 ফিট বাই 7 ফিট, ওটা নিলে আপনার 4500 টাকা রাখা যাবে, 4500 টাকা। এটা আপনি রাখা যাবে আপনার জন্য রাখা যাবে 30000 টাকা, ঠিক আছে? এটা আপনার 1 ইঞ্চি ফ্ল্যাট বার, 4 মিলি, আপনার থিকনেস, থিকনেসটা সিট আছে আপনার হলো 22 গেজের, ঠিক আছে স্যার? এটা আউট ফ্রেমটা দেড় দেড় আছে। হ্যাঁ, এটা আপনি নিলে রাখা যাবে 30000 টাকা। আর একটা ছোটো মাল আছে আমার এখানে, এই মালটা আপনার 14 ফিট, দুই পাল্লা গে ঠেলা, দুটো দুই দিকে চলে যায়, আর সিট আছে আপনার 16 গেজ, ফ্ল্যাট বেড আছে আপনার হলো ফ্ল্যাট বেড আছে আপনার 1.5 ইঞ্চি, এই মালটা ভালো, 45000 টাকা সম্পূর্ণ নিও।
মালটা আমরা সেকেন্ড হ্যান্ড কিনছি। সেকেন্ড হ্যান্ড কিনছি, জি জি। আচ্ছা নিচের একটা মাল দেখতেছি, নিচের নিচের মালটা এই মালটা একই, দুটো একসাথে কিনছি। আচ্ছা একই 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 কিনছি। আচ্ছা হ্যাঁ, মাল ভালো। আমাদের দোকানে আসেন, আমাদের দোকানে মাল দেখেন, জাস্টিফিকেশন করেন, মার্কেট দেখেন, যাচাই করেন, তারপরে আমাদের সাথে কেনাকাটা করেন। আপনাদের এখানে আসার জন্য ঠিকানাটা যদি বলে দিতেন দোকানে। আমাদের এখানে আসার জন্য হলো বাউবাজার, নয়াবাজার, নয়াবাজার আহমদ স্কুলের সাথে আমাদের লোহার মার্কেট। মোবাইল নম্বরটা নেন 0171214892233। ঠিক আছে, আমাদের দোকানের নাম ওশি এন্টারপ্রাইজ। ওকে দর্শক, আজ এ পর্যন্তই, ভালো থাকবেন।